হাসপাতালে বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের আলোয় করা হয় অস্ত্রোপচার। এতে সিজারিয়ান অপারেশনের সময় গর্ভে থাকা শিশুর সঙ্গে মারা যান প্রসূতিও। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতে। জানা যায়, আগ থেকেই হাসপাতালের চিকিৎসার বেহাল দশা, নেই পর্যাপ্ত সরঞ্জাম এবং চিকিৎসক। বিদ্যুৎ চলে গেলে এক প্রকার অচল হয়ে পড়ে সম্পূর্ণ হাসপাতাল। ভারতীয় গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী 29 এপ্রিল খসরুদ্দিন আনসারী নামের শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি তার স্ত্রী শাহিদুনকে সিজারের জন্য সুষমা স্বরাজ মেটার্নিটি হোমে ভর্তি করিয়েছিলেন। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। প্রসূতির পরিবারের অভিযোগ, সেই দিন সকাল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল হাসপাতালটি, এমনকি 3 ঘন্টা ধরে জেনারেটরও চালানো হয়নি। এই অবস্থাতেই সকাল 7টার দিকে ওই প্রসূতি নারীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান কর্মরত ডাক্তাররা। অস্ত্রোপচার শুরু হয় মোবাইলের আলোতেই। এর ঘণ্টাখানেক বাদেই চিকিৎসকরা জানান প্রসবের সময় শিশুটির মৃত্যু হয়েছে, এমনকি অতিরিক্ত রক্তপাতের কারণে মাকেও বাঁচানো সম্ভব হয়নি বলে জানানো হয় শাহিদুনের পরিবারের সদস্যদের। পরিবারের অভিযোগ, তাদের অনুমতি ছাড়াই সি সেকশন করতে শুরু করেছিলেন চিকিৎসকরা। শুধু শাহিদুনের নয়, আরও এক প্রসূতির অস্ত্রোপচারও মোবাইলের লাইটে হয়েছে বলে জানান তারা। প্রমাণ হিসেবে বিএমসির কাছে ভিডিও ছবি পাঠিয়েছেন তারা। এই ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। অমিত হাসান রবিন, কালবেলা। Thank you.